মানে এই মামলার অভিযুক্ত আমরা পঁয়ত্রিশ জন ছিলাম বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু এবং আরও অন্যান্য বলেছেন আরও চৌত্রিশ জন এই রাস বঙ্গবন্ধু এবং আরও চৌত্রিশ জন মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল এবং আপনি যাদের বৈদেশখী বলেছেন তারা পঁয়ত্রিশ জনের মধ্যে ছিল তারা পঁয়ত্রিশ জনের মধ্যে ছিল না তারা পঁয়ত্রিশ জনের পঁয়ত্রিশ জন ছাড়া এই চারজন আর এই চারজনকে প্রকৃতপক্ষে পাকিস্তানেরা সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে হাজির করেছিল কিন্তু তারা যেহেতু সাক্ষী দিয়েছে আমাদের পক্ষে অর্থাৎ অভিযুক্তদের পক্ষে এই জন্য এই তাদের তারা যখন তাদের যখন সাক্ষী চলছিল তখন সরকার পক্ষ তাদের বইরে ঘোষণা করে ক্রস এক্সামিন করার সুযোগ গ্রহণ করে মানে জেরা করার সাধারণত সরকারি সাক্ষ্য যারা দিতে আসে সরকার পক্ষে সাক্ষীদের সরকার জেরা করে না কিন্তু যেই মুহুর্তে তাদের বৈরি ঘোষণা করা হয় সেই মুহুর্তে সরকার পক্ষের সুযোগ হয় তাদের জেরা করার ক্রস এক্সামিন করার এবং ইংরেজিতে বলে হোস্টাইল উইটনেস বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাথায় দেখবার জন্য দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শকত আলী তিনি গতকাল মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার বাংলাদেশে রাজনীতিতে তার যথেষ্ট পরিমাণ অবেদন রয়েছে এবং এই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার অংশ নিয়েছেন আমরা তার বিধি শান্ত আত্মাশান্তি কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা নানা সংকট এবং সম্ভাবনার মধ্য দিয়ে বাংলাদেশে এগুচ্ছে কোভিড নাইন্টিন যেটি ডিসেম্বরের একত্রিশ তারিখ থেকে গত বছরের গোটা পৃথিবীকে অতিষ্ঠ করে তুলেছে এবং এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে সেই অনিশ্চয়তা বাংলাদেশের ভেতরও আছে যদিও অনেকেই মনে করেন বা কেউ কেউ দাবিও করেন যে বাংলাদেশ কোভিডে আক্রান্তের সংখ্যা কিংবা কোভিড ম্যানেজমেন্টে যথেষ্ট পরিমাণে সাফল্যের পরিচয় দিয়েছে আবার অনেকে সেটি মনেও করেন না কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ যখন তখন সেটিকে বাংলাদেশ কিভাবে সামাল দেবে সেটি নিয়ে অনেকের মতেই উদ্বেগ এবং উৎকণ্ঠা আছে পরিসংখ্যান যা বলে পরিসংখ্যানের বাইরে চারপাশের চিত্রটা একটু ভিন্ন অনেকেই মনে করেন যে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের চিত্রটি খুব একটা মিললেই তার চেয়ে বড় কথা যে ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত এই সংকটের সমাধান হবে না কিন্তু সেই ভ্যাকসিন নিয়েও বাংলাদেশ নানা রকমের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নানা রকমের অ্যাগ্রিমেন্ট করছে আবার কোনোটা ঠিক থাকছ না কখনো কখনো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভ্যাকসিন ম্যানেজমেন্টের জন্য প্রস্তুতি যেটি দরকার প্রাক প্রস্তুতি সেটি বাংলাদেশ নিচ্ছে এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত জানা যায়নি অন্তত দৃশ্যমান নয় সেক্ষেত্রে কী হচ্ছে সেটি আমরা জানবার চেষ্টা করব করোনা কালে বা দুর্নীতি ধর্ষণ এইসব বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়েছে রাজনীতি খানিকটা স্তীমিত সেটিও আমরা দেখেছি কিন্তু সাম্প্রতিককালে কিছু বাছে অগ্নি সংযোগ এবং সেটিকে ঘিরে আবার রাজনৈতিক নেতাকর্মীদের কাউকে কাউকে গ্রেপ্তার সেগুলো নিয়ে নানা রকমের বিতর্ক আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন সংসদেই বাস পূরণের বিষয় নিয়ে এবং তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সেটি নিয়েও গোটা বিশ্বে এক ধরনের উৎসাহ উদ্বেগ দুটোই তৈরি হয়েছে এবং তার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেই সব বিষয় নিয়েও প্রতিদিনই আমরা আলোচনা করছি নানান গণমাধ্যমে নানা রকমের বিশ্লেষণ হচ্ছে এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার মায়াবাসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং আমার ডান রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম স্বাগত আপনাদের দুজন কি স্টুডিওতে তৃতীয় মাত্রায় ব্যারিস্টার অসীম আপনাকে বিশেষ ভাবে স্বাগত আপনি প্রথম এসছেন তৃতীয় সেই জন্য আপনার কাছে থেকে একটু শুনতে চাই মিস্টার আহমদ হোসেন যে কোভিড পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং আমি 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 যেটা বলছিলাম যে বিশেষ করে ভ্যাকসিন কারণ অনেকেই অভিযোগ করেছেন যে ভ্যাকসিনের ব্যাপারে আমার নিজস্ব ভাবনা হচ্ছে ভ্যাকসিন সম্পর্কে এখনো প্রমাণিত সত্য হয় বেরিয়ে আসে এখানে হান্ড্রেড পারসেন্ট ভ্যাকসিন একেবারে প্রয়োগ করলে আপনার রোগ নিরাময় হবে এই কথাটা কেউ স্পষ্ট করে এখনো বলতে আমি আমি বলছি যে কোনো না কোনো ভ্যাকসিন তো বাংলাদেশ আমরা দেখছি কোনটা কোনটা প্রমাণিত হয়েছে সত্য যে এটা ভ্যাকসিনটা আনলে আপনার করোনা ভাইরাস নিরাময় হবে এটা পৃথিবীর কোনো দেশে করে বলতে পারছে না আজকে দেখলাম একটা নিউজ দেখলাম নাইনটি ফাইভ নিরাময় হতে পারে তাও এটা কনফার্মই বোঝা যাচ্ছে না আমরা শুনলাম রাশিয়া করে ফেলেছে চীন করে ফেলেছে টেস্ট করবে কই আমরা গ্রীষ্মমার কিছু দেখতে পাচ্ছি না এমন কি আপনার যুক্তরাজ্যের যেটা ছিল যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটির অক্সফোর্ডের সেটাও দেখা গেল যখন টেস্ট করতে আসলো এটা রং বলে বিবেচিত হলো কিন্তু এখনও আমরা বলতে পারছি না আমেরিকা বলতে পারছি না কোনো স্টেটই এখনও পরিষ্কার করে বলতে পারছে না যে হান্ড্রেড পার্সেন্ট নিরাময়যোগ্য হতে পারে সেকেন্ড ওয়েবের মধ্যে আরেন ইউরোপ বেশাগার হয়ে যাচ্ছে আজকে দেখলাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইউকের প্রাইম মিনিস্টার তিনিও সেলফ আইসোলেশনে চলে গেছেন আশঙ্কা থেকে আরেকবার এফেক্টেড হয়েছিলেন কাজেই এখন আপনার ইউরোপ তো একেবারে ব্যাডলি এফেক্টেড এবং আমেরিকায় প্রায় এক কোটির উপরও এফেক্টেড হয়ে গেছে এটা কিন্তু বানারে কর আজকে যদি আমি বলি যে কবি আপনার ট্রাম্পের পরাজয়ের অন্যতম এটা একটা কারণ আপনার যে কোভিড ম্যানেজমেন্ট সে করতে পারেনি সে পাগলামি করেছে সে সকালে এক কথা বলেছে দুপুর এক কথা বলেছে রাতে এক কথা বলেছে একটা অস্থিরতা প্রতিষ্ঠিত ছিল এই অস্থির অস্থিরতাটাও তার ভোট কমিয়ে দিয়েছে কিন্তু সে কারণে আমরা আজকে একথাটা আমরা খুব গর্বের সাথে বলবো না তবে এটা বলবো যে বাংলাদেশে ম্যানেজমেন্ট অনেকাংশে অনেক ভালো

সম্ভবত আপনার ওয়েদারের কারণে হোক কিংবা আপনার যে গ্লোবাল অ্যাটমসফিয়ারিক যে চেঞ্জ তার কারণে হয়তো বা আমাদের এশিয়াতে যদিও যদিও অনেক আগ থেকে শুরু হয়েছে বাংলাদেশে যখন এসেছে তখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমত আপনার যেটা হয়েছে যে সরকার খুব একটা সিরিয়াসলি নেননি আপনার সরকারের পক্ষ থেকে আপনার সবচেয়ে দায়িত্বশীল যিনি মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনিও বলেছেন যে আমরা করোনার থেকে শক্তিশালী এ ধরনের কথাবার্তা অনেক বলেছেন মন্ত্রীরা বলেছেন এমপিরা বলেছেন তো যার কারণে ওটা নেগলেক্ট করার কারণটা ছিল কি বাংলাদেশে আমরা কিন্তু টেস্ট হচ্ছে কম যে নো টেস্ট নো কোভিড এ ধরনের একটা আপনার এই কিন্তু চালু হয়েছে বাংলাদেশে মোটামুটি এটা খুব প্রচলিত আছে সবার কিন্তু সেই এক্সেসটা নাই সে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার টাকা আপনার কোভিডের টেস্ট করাতে লাগে আপনার আমাদের ইমিউনিটিটা খুব সম্ভবত আপনার ভৌগোলিক অবস্থানের কারণে হোক কিংবা আমাদের যে ওয়েদার কন্ডিশন তার কারণে হোক আমাদের ইমিউনিটিটা মনে হচ্ছে যে অন্যদের থেকে একটু বেশি স্ট্রং যার কারণে অনেকে কোভিড হয়ে গেছে হয়তো জানে না আপনি অ্যান্টিবডি টেস্ট করেন দেখেন যে বাংলাদেশে অন্তত কদিন আগেও আপনার একটা গবেষণায় বলেছে যে বাংলাদেশে সত্তর ভাগ মানুষের নাকি আপনার কোভিড হয়ে গেছে পজিটিভই ছিল তার মধ্যে অনেকে নিশ্চয়ই সুস্থ হয়ে গেছেন হলে মৃত্যুর হারটা অনেক বেশি বাড়ত এখন যেটা হচ্ছে যে একুশজন মারা গেছে এই একুশজন হয়তো দেখা গেছে কোভিডের পেশেন্ট হিসেবে মনে করেন যে মারা গেছে কিন্তু অনেকে তো ডায়াগনস্ট হননি যাদের অ্যাবিলিটি নাই টেস্ট করানোর তারাও কিন্তু মরেছে আমরা হয়তো জানি না সেটা হলো একটা জিনিস আরেকটা জিনিস আহমেদ ভাই যেটা বলেছেন বাংলাদেশ একটা চুক্তি করেছে তিন কোটি আপনার ডোজ নেবে ইন্ডিয়া থেকে ফাইজার এবং অক্সফোর্ডের যে অ্যানচেক তাদের যেটা উদ্ভাবন সেটা ইন্ডিয়ার কাছ থেকে নেবে তিন কোটি এটা আপনার দেড় কোটি জনগোষ্ঠীকে স্বাক্ষর হয়েছে হয়েছে আপনার এটা প্রায় দশ দিনের মত হয়ে গেছে এটা এটা নব্বই ভাগ কার্যকর এটা নব্বই ভাগ কার্যকর পরবর্তীতে আমরা জেনেছি রাশিয়া যেটা আবিষ্কার করেছে রাশিয়ার ভ্যাকসিন তারা বলেছে নাইনটি এটা এফেক্টিভ হবে একটা জিনিস হচ্ছে যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি বলে কোনো কথা না যে কোনো ভ্যাকসিন আপনার সেভেন্টি যদি কাজ করে সেভেন্টি যদি সাকসেস রেট হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল এই যে আমাদের যে বিসিজি ছিল আপনার পোলিও টিকা বলেন এগুলি সবগুলি কিন্তু পরীক্ষামূলকভাবে প্রথম যেটাই হয়েছিল সেটা সেভেন্টি পার্সেন্ট কার্যকর এবং সেটা তখন প্রয়োগ করা হয়েছে সো সেদিক থেকে আমরা আশাবাদী ভাই যেটা বললেন যে ম্যানেজমেন্টটা তাহলে কী হবে

সুযোগটা নেয় তারা এই সুযোগটা তারা নেয় সমস্ত কিছু মিলিয়ে আপনার অনেক টাফ কারণ কোভিড সময় আমরা নানা রকম নানান জনকে নানান সুযোগ নিতে দেখেছি অসাধু সুযোগ নিয়েছে অনেকে আপনার আপনার ফলস সার্টিফিকেট দিয়েছে এরকম অনেক তো আছেন তো সেই ক্ষেত্রে আপনারা এই যে ম্যানেজমেন্ট আমাদের শেখা আমরাই যেটা যে এই অভিজ্ঞতা থেকে গবর্্নমেন্ট শিখেছে তো আপনাকে নিয়ে এই নিব কারণ একটা ইস্যু এখন কথাটা হচ্ছে যে আপনার এই ভ্যাকসিন দেওয়ার পরে এটা পর্যন্ত আপনার কতদিন পর্যন্ত থাকবে আমরা যেটা জানি যে এটা কেউ বলেন ফার্স্ট ফেজ কেউ বলেন সেকেন্ড ফেজ কেউ বলেন থার্ড ফেজ আমাকে একজন ডাক্তার দেশের বাইরে ছিলেন উনি জাতির সঙ্গে কাজ করতেন তিনি বললেন যে বাংলাদেশে এটা স্টেজ মানে কি নো ওনাদের কথাটা হচ্ছে ফর্মটা ডিফারেন্ট ইনফ্লুয়েঞ্জা বলি আমরা হেই ফিভার বলি ফ্লু বলি এ সমস্ত সব কিছু কিন্তু ঠান্ডাবাহিত রোগ এগুলো তার বক্তব্য হচ্ছে যে এই জিনিসটা পরবর্তীতে কিন্তু ট্রান্সফরমেশনটা এটা পরে আবার অন্যদিকে টার্ন করবে এবং অঞ্চলভেদে পৃথিবীর আবহাওয়ার ভিন্নতার কারণে এটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জনকে অ্যাটাক করে থাকে ইউরোপে দেখা গেছে একরকম হতে পারে আমেরিকাতে একরকম চায়নাতে হয়েছে একরকম বাংলাদেশ বলেন কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন ভারতে কিন্তু এটা মহামারীর মতো হয়ে গেছে আমি আমাদের দেশে কিন্তু যেই ফিগার দেখছি তাতে এটাকে আমি মহামারী হিসেবে বলি না কিন্তু যে দিনে যদি আপনি বলেন যে জন ঠিক আছে জন না পঞ্চাশ জন আমি ধরলাম একশো জন ধরলাম এটা খুব বড় কোনো সংখ্যা না আপনি প্লেগের সময় কত মানুষ মারা গিয়েছিল এখন আমাদের এদিকে কি অবস্থা হয়েছে তো সেদিক থেকে বলছে যে আমাদের সুযোগ আছে আমরা অত্যক্তি না করে বড় বড় কথা না বলে যে যেটা আছে তার মধ্যে সীমিত যে আমাদের অবস্থান তার মধ্যে থেকে যদি আমরা ম্যানেজমেন্টটা যদি ভালো হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নিয়ে যদি সরকারের যে সমস্ত সংস্থাগুলো এটার সঙ্গে জড়িত থাকবে আইন প্রয়োগকারী সংস্থা বলেন বা অন্যরা যারা আছেন তারা ভেজাল জিনিস যেন আসতে না পারে জিল্লুর যেটা বলেছেন নকল প্রতিষেধক টিকা যেন আসতে না পারে

স্থানে প্রায় নটি গাড়ি পোড়ানো বাস পোড়ানো হয়েছে বহুদিন পর্যন্ত এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে না এবং তারপরে আমরা দেখেছি যে এই ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে বেশ কিছু মামলা করা হয়েছে আর সেই সব মামলায় বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশের ভাষ্য অনুযায়ী রিমান্ডে যারা আছেন তাদের কাছ থেকে যথেষ্ট তথ্য প্রমাণাদি পাওয়া গেছে এবং যার সঙ্গে বোঝাই যাচ্ছে যেটি আমার ইঙ্গিতে সেটি হচ্ছে যে বিএনপি বা বিএনপির মিত্ররা এই কাজগুলোর সঙ্গে নানাভাবে যুক্ত যতটুকু আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী ওই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ তিনি বলছেন যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য এই কাজটি করা হচ্ছে তো অসীম আপনার কাছে শুনতে চাই যে কি মনে করেন আপনি কারা করলো এটি কেন হলো বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা কি প্রথমত আমি একটা কথা বলি যে কোনো অনিয়ম যখন হয় তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হয় কিন্তু প্রতিবাদের ভাষা বিএনপি আপনার সন্ত্রাসের মধ্য দিয়ে কিংবা এই আগুন সংস্কৃতির মধ্য দিয়ে করার কোনো কারণ নেই মূলত গত চোদ্দটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার বাইরে আছেন অনেক মামলা মোকদ্দমা জেল জুলুম আমাদের শীর্ষ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কারাগারে ছিলেন তো যে অভিজ্ঞতা মামলার যে ঝুলি মামলার বোঝা এটা টানতে টানতে বিএনপির নেতাকর্মীরা অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত তারপরেও তারা দমে যাওয়ার পাত্র নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন উপনির্বাচনে হয়তো বা জানতেন যে এমনটাই হবে কিন্তু দেশবাসীকে দেখানোর জন্য বা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে সিরাজগঞ্জে যদি আপনার এক লাখ অষ্টআশি হাজার ভোট পায় আওয়ামী লীগের প্রার্থী তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী চারশো মানে ছেচল্লিশ বা কত যেন পেয়েছেন তো একজন এমপি প্রার্থী যারা মফসল থেকে ইলেকশন করেন তাদের আত্মীয়স্বজন থাকে দেড় দুই হাজারের উপরে একটা রাজনৈতিক দল তার এজেন্ট দেয় এজেন্টের সংখ্যা মিনিমাম আপনার পনেরোশো থেকে দু হাজার হয় তাহলে নির্বাচনী কেন্দ্রে তার এজেন্টরাও ভোট দিতে পারেনি এটা হচ্ছে একটা কথা এখন যেটা এসছে যে অগ্নিসংযোগের কারণ বিষয়টা যেটা এই অগ্নিসংযোগের সঙ্গে বিএনপির ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই কারণ আপনাকে একটা জিনিস জানতে হবে যে বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল বিরোধী দলেও ছিল বিএনপি সরকারও পরিচালনা করেছে ওয়ান অফ ইনসিডেন্ট দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না আপনি একদিন আগুনে গাড়ি পোড়াবেন আপনার এটা দিয়ে আওয়ামী লীগের পতন হবে না কারণ এটা তো আমরা অনেকদিন করে এসেছি আন্দোলন তো করে এসেছি আগুনের কথা বাদ দেন আগুন দিয়ে সরকারের পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত জনসাধারণ সম্পৃক্ত না হবে কোনো আন্দোলনে ততক্ষণ পর্যন্ত এটা হবে না এটার মূল কারণ সরকারের কোনো সংস্থা এটার সঙ্গে জড়িত হয়ে বা তৃতীয় কোনো পক্ষ ফায়দা লোটার জন্যে বাংলাদেশে রাজনৈতিক কোনো কিছুর পরিবর্তন বা যে কোনো কিছুর জন্য ঘটাতে পারে মাঝখান থেকে সরকারের যেটা সুবিধা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দল হিসেবে নেতা নেতাকর্মীদের নামে নতুন করে আবার মামলা দিয়েছে এক একটি মামলায় আপনার দেখা গেছে যে পঞ্চাশ থেকে একশো দেড়শো জন করে আসামি আছে নটি থানায় আপনার নটি মামলা হয়েছে নটি মামলাতে প্রায় এক হাজার জনের উপরে আসামি এবং এই আসামিরা হচ্ছে যে প্রত্যেকটা থানার বিভিন্ন যে অঙ্গ সংগঠন আছে কেন্দ্রীয় সংগঠনের যারা সভাপতি সাধারণ সম্পাদক বা গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদের সকলকে আসামি করা হয়েছে এটার করার পেছনে একটা কারণ যা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জানাব তারেক রহমান সারা বাংলাদেশে বিএনপির কমিটিগুলো করছে সংগঠনের কমিটিগুলো হচ্ছে এই ধারাবাহিকতাটা এটা হচ্ছে যে পরবর্তীতে দলকে সুসংগঠিত করার জন্য জনগণকে সম্পৃক্ত করে সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে যে নির্বাচন কমিশন যেভাবে নির্লজ্জভাবে একের পর এক এ ধরনের নির্বাচন করিয়ে যাচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত সেটার প্রস্তুতি কিন্তু সেটা এমন না যে আগুন দিয়ে নটা গাড়ি পুড়িয়ে সরকারের বিরুদ্ধে আপনি আন্দোলনের সূচনা করবেন কিংবা এর ধারাবাহিকতা আপনি অব্যাহত রাখতে পারবেন ছোট করে তিনটা জিনিস আপনি বলেন যে আপনি বলছিলেন যে অনিয়ম হচ্ছে কি অনিয়ম হচ্ছে এটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই এক দুই হচ্ছে আপনার কথার মধ্যে নির্বাচন কেন্দ্রিক কথাটা বেশ গুরুত্বের সঙ্গে এসেছে তো প্রশ্ন হচ্ছে যে আবার আপনি একথা বলছেন যে জনগণকে সম্পৃক্ত করে করতে হবে চোদ্দ বছর জনগণকে কেন বিএনপি সম্পৃক্ত করতে পারছে না সেটি আমার প্রশ্ন আপনার কাছে এবং আপনি বলছিলেন যে কমিটি হচ্ছে কয়েকদিন আগে একটি পত্রিকায় রিপোর্ট দেখলাম যে কমিটি আসলে যেভাবে হওয়ার কথা এরকম নানান জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী এখনও অধিকাংশ জায়গায় আবার কমিটি বলেও কিছু করা যাচ্ছে না এবং সেখানে আবার শিশুর নেতৃত্বের মধ্যে খানিকটা মতভিন্নতার কথা আমরা কয়েকদিন আগে এটি শিশু দৈনিককে দেখলাম সো এই তিনটে বিষয় ছোট্ট ছোট্ট করে আপনি বললামই আমি আমাদের স্থানের কাছে যাব আপনি যেটা হচ্ছে যে মতভিন্নতা মতদ্বৈততা থাকতেই পারে একটা রাজনৈতিক বড় রাজনৈতিক দলের মধ্যে এ ধরনের আপনার মিশ্র অনুভূতি কিংবা আপনার মতবাদ থাকতেই পারে কিন্তু সেটা আপনার রাজনীতিরই অংশ এটা নিয়মতান্ত্রিক রাজনীতিরই একটা অংশ কমিটি যেগুলো হচ্ছে কমিটিগুলো সবগুলো কিন্তু গণতান্ত্রিকভাবে বলতে গেলে হচ্ছে গণতান্ত্রিকভাবে কিন্তু মতামত নিয়েই হচ্ছে এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় কিন্তু ভোটাভুটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে আহ্বায়ক কমিটি হচ্ছে প্রথমে সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা আহ্বায়ক কমিটি হচ্ছে আহ্বায়ক কমিটির ধারাবাহিকতায় এক থেকে দেড় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে সেটা কিন্তু ভোটাভুটির মাধ্যমেই হচ্ছে সে যে গণতান্ত্রিক ধারাটা চর্চা মনে করেন যে চলছে এটা অব্যাহত থাকবে

সে আপনার যখন ভোটটা দিতে বুথের মধ্যে যাবে তখনই একজন দিয়ে দিল নৌকায় তো তার আক্ষেপ সে যেভাবে প্রকাশ করেছে যে আমি জীবনে প্রথম ইভিএমে ভোটটা দিব সেই ভোটটা আমি দিতে পারলাম না আরে ভাই ভোটটা তো আমি তো নৌকাতেই তো দিতাম সে জিজ্ঞেস করলো যে আপনি যে আমার ভোটটা দিয়ে দিলেন আপনি যেখানে দিচ্ছেন আমি তো সেখানেই দিতাম এটা হলো একজনের অভিজ্ঞতার কথা বলছি এজেন্টরা কেন্দ্রে থাকতে পারে না ঠুকতে পারছে না মহিলাদের লাইন দেখা গেছে বাইরে আছে কিন্তু দেখা গেছে বুথের ভেতরে আপনার ভোটার নেই নির্বাচনের দিন একটা কেন্দ্র আমার এই মুহূর্তে মানে নেই দেড়টা বা দুটোর সময় ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উনি রিপোর্টিং করছিলেন যে এখন দুপুর দেড়টা বাজে ভোট পড়েছে এক শতাংশ এক শতাংশ মাত্র ভোট তার মানেটা কি মানুষের অনেকটা হয়ে গেছে যে ভোট দেয়াতে মানুষ যে নিষ্প্রিয় হয়ে গেছে অনিচ্ছাটা এমনভাবে কাজ করেছে যে ব্যবস্থা নির্বাচন পদ্ধতিকে নির্বাচন কমিশন এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ ভোট দিতে পর্যন্ত আসে না এমনকি আওয়ামী লীগের যারা সমর্থক তারাও আসেন না কারণ তারা জানেন যে নির্বাচন কমিশন তলবিবাহক এর বাইরে তাদের করার কিছু নেই রেজাল্ট তো হবে কষ্ট করে ভোট দেওয়ার দরকারটা কি তো এই অবস্থাটাকে উত্তরণ দরকার আছে আপনি বললেন যে জনগণের সম্পৃক্ততার কথা একটা হচ্ছে যে গণতান্ত্রিক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকা এক জিনিস আরেকটা রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে যখন ফেইসিস্ট ভূমিকায় অবতীর্ণ হয় তখন কিন্তু আন্দোলনের ডাইমেনশনটা ভিন্ন হয় ফেইসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে সাধারণ জনগণের অংশগ্রহণ খুব সহজে হবে না কারণ রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাদের নেতারা মনে করেন যে যে এমন্যাশনাল ইন্টারন্যাশনাল দু হাজার উনিশ সালে বলেছে তিন হা তিনশো অষ্টআশি জন আপনার ঘুম খুন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবের কথা বলেছে সেরকম একটা ভীতিকর বিভীষিকাময় অবস্থায় যেখানে রাজনৈতিক দলের নেতা উপায়ে করতে চায় তখন তাদের উপরে বলা হয় যে গাড়ি পুড়িয়েছে জ্বালিয়েছে তমুক করেছে তমুক করেছে ডিসমেন্টল করার জন্য পুলিশের যে রিজনেবল ফোর্স অ্যাপ্লাই করা দরকার সেটা কতটুকু প্রপোর্শনের আপনার ভিডিও ফুটেজ গুলো দেখলে বিগত কত বছরের সেই ফুটেজ দেখলেই দেখলে বোঝা যাবে হ্যাঁ আপনি কেউ যদি আপনার রাষ্ট্রের ক্ষতি করে কিংবা অগণতান্ত্রিকভাবে ভাবে ডেমনস্ট্রেশন করে তাহলে সেটা দমনের একটা রাস্তা আছে কিন্তু আমাদের দেশে কি পরিমাণ সরকার উগ্র হয়ে গেলে রাষ্ট্রক্ষে আছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বা তাদের জোট আমি তো মনে করি যে পুলিশ এবং র্যাব দিয়েই আছে এর বাইরে জনগণের সমর্থন কতটুকু আছে সমর্থন যদি থাকতো তাহলে তো নির্বাচন ব্যবস্থাকে আপনার স্বাধীনভাবে নির্বাচন কমিশনকে কাজ করতে দিতে পারতেন ওনারা সেটা তো হচ্ছে না না আমি শুনছিলাম মুগ্ধ হয়ে তা আমার কাছে মনে হলো যে ট্রাম্পের কণ্ঠ এখানে আছে ট্রাম্পের ট্রাম্প রিপাবলিকান পার্টি আব্রাহাম লিঙ্কন রিপাবলিকান পার্টির ছিলেন তিনি বললেন গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল আর সেই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট তিনি কিন্তু নির্বাচনের রেজাল্ট মানতে পারেনি আজকে মেরেছেন তারপরে বলেছেন বিএনপির ভাষায় জালিয়াতি হয়েছে ইলেকশন কমিশন বা মিডিয়া মাধ্যমে জালিয়াতি হয়েছে এই ধরনের একটা শব্দ ব্যবহার করেছেন তার সাথে আমার মনে হয় মিল আছে বিএনপির বক্তব্যে বিএনপি যেমন আপনার এই যে কথাগুলো নতুন কিছু নয় তে তেরো সাল চোদ্দো সালতেই চলে আসছে বলছে আন্দোলন মুভমেন্ট আপনার কি মনে আছে নেয়াজি জেনার নেয়াজি যখন সারেন্ডার করলে এর আগে কিন্তু ইয়াহিয়াকারের কাছে টেলিগ্রাম পাঠিয়েছিলেন এ পাঠান আপনার যুদ্ধ বিমান পাঠান বোমারু বিমান পাঠান কিন্তু আকাশের দিকে তাকিয়ে আছেন বিমান তো আসে না অতপর বুঝলেন সারেন্ডার করা ছাড়া উপায় নেই তারপরে গিয়ে সারেন্ডার করলেন আমার কাছে মনে হয়েছে বিএনপি চেয়ারপারসন কারাগারে ছিলেন তার আশা ছিল বিশ্বাস ছিল যে আমার কর্মীরা যেভাবে স্থোগান দিয়েছে আমার নামে অর্থাৎ জান দিয়ে দিবি জীবন দিয়ে দিবি তিনি কারাঘাট থেকে তাকিয়ে আছেন রাষ্ট্রপতির থেকে হয়তো হাজার হয়তো বিশ হাজার হয়তো লক্ষ মানুষ নেমে পড়বে আমার জন্য কই তাকিয়ে আছেন তাকিয়ে আছেন নো কেউ নারে বিএনপি শুধু বা বিবৃতিতে আসে স্টেটমেন্টে আছে একজন কর্মীও নামেনি সুতরাং তারপরে তার ভাই এবং বোন গণভবনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্রোচ করলেন যে আমার বোনকে আপনি মুক্তি দেন তখন তো স্বাভাবিক কারণে ল এটা আপনার জামিন দিতে পারেন না প্রশাসনিক অর্ডারেই তাকে ছয় মাসের মুক্তি দেওয়া হয়েছে আবার এক্সটেন্ড করা হয়েছে এটা এ রিয়ালিটি কথা হলো আজকে এর মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে যেমন ইন্টারন্যাশনাল মিডিয়া হ্যাঁ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছে মাদার অফ হিউম্যানিটি যখন আপনার রোহিঙ্গাদের আশ্রয় দিলেন আজকে সেটা প্রমাণিত হয়েছে নট অনলি মাদার অফ হিউম্যানিটি হি ইজ লিডার অফ তিনি হচ্ছেন লিডার অফ আজকে আপনারা বলছেন আন্দোলন কোনো ফেসিস্ট পার্টির পক্ষে আন্দোলন করা সম্ভব নয় বিএনপি তো ডেমোক্রেটিক প্রক্রিয়ায় দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসেনি জমি দখল জমে হয় চর দখল হয় বাড়ি দখল হয় রাস্তা দখল হয় ঠিক রাষ্ট্ররাও কিন্তু জিয়া রমন এভাবে দখল করেছিলেন আপনি বলছেন ভয় পান ভয় তো পাবেনি আপনি তো আদর্শই পার্টি করেন না এখন প্রশ্ন হচ্ছে বিএনপির নিয়ন্ত্রককে বিশ্বাস করছে বিএনপি এখন হেডলেস পার্টি তার মাথা নাই চেয়ারপারসন একেবারে তিনি মুক্ত হয়ে বাসায় আছেন অ্যাক্টিভিটি নেই সেকেন্ড ইন কমান তিনি কনভিকটেড যাবজ্জীবন দেশের বাইরে এক তাহলে পার্টির নিয়ন্ত্রণ কার নিয়ন্ত্রণে আছে এখন বিএনপির সাথে অ্যালাইড হচ্ছে প্রধান শক্তি হচ্ছে মৌলবাদী শক্তি রাজাকারের পার্টি আলবধনির পার্টি হচ্ছে আপনার জামাত কিন্তু জামাতই হচ্ছে এখন বিএনপির প্রধান নিয়ন্ত্রণ শক্তি এই যে বলছেন আপনার বোমা ফুটেছে গাড়িতে আগুন লেগেছে এটা কি আকাশ থেকে পড়েছে এটা দৈব শক্তি এসেছে এখানে কোনো পরি ঝিং এসেছে এটা কে করেছে কিছু কিছু ইঙ্গিত করেছেন না এটা তো উনি এটা অস্বীকার করেছে অস্বীকার করলেন কিন্তু প্র্যাকটিক্যালি তো আপনার অ্যাডভোকেট নীতারায় চৌধুরীর অডিওটা পাস হয়ে গেছে একজন মহিলা কর্মী বলছে যে বা আমাদের যুবদলের কর্মীরা আগুন দিয়েছে এটা তো মিডিয়ায় চলে আসছে কাজেই আপনি শাক দিয়ে তো ভালো রাখতে পারবেন না আপনার বিএনপি হচ্ছে লাইন পার্টি আপনি অসত্য কথা বলা মিথ্যাচার করা মানুষকে বিভ্রান্ত করা এখন ব্যারিস্টার তো লন্ডন থেকে আসছে ইউরোপিয়ান কালচার তার মতো কালচার তো বিএনপিতে নাই বিএনপি হচ্ছে উগ্রবাদী পার্টি বিএনপি আছে নাশকতা করা আপনার এই যে অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস তেরো সাল চোদ্দো সালে যে সন্ত্রাস হয়েছে পেট্রোল বোমার সন্ত্রাস হয়েছে কত মানুষ নিহত হয়েছে কত মানুষ অগ্নিদগ্ধ হয়েছে আপনার সাক্ষী ঢাকা মেডিকেল কলেজ বার্ড ইউনিট ওই বার্ড ইউনিটে যান সেখানে কত মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল কতজন মারা গেছে কতজনের সংসার পড়ে গেছে আপনি কি মনে হয় চোদ্দগ্রামে সেই বাস ভোরে যখন আসছে সেই বাসে যখন পেট্রোল বোমারা হলো কতজন মানুষ নিহত হলো যাত্রাবাড়িতে কতজন মানুষ নিহত হলো এই মৃত্যুগুলো যেন দায়ী কে বলবেন তারা দায়ী না তারা এগুলো করেন না এগুলো নাকি আমরাও করেছি আপনার মনে নেই একুশে আগস্ট দু সালে যখন প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী দ্বিদেন উপজেষ্টান লিডার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য গ্র্যানেড আমরা চালানো হল একুশে আগস্টে তারপর বলা হলো বিএনপির পক্ষ থেকে না না এটা গ্যানেডটা তো শেখ হাসিনার বেনেড বেগের মধ্যে ছিল কি আশ্চর্য কথা কি নাটক কি কী মানে মিথ্যাচার কাজে বিএনপি কখনো এগুলো স্বীকার করবে না এই যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন একটা সিচুয়েশন তৈরি করার জন্য এটা হচ্ছে এটাই হচ্ছে মিনিংফুল এবং আপনার ম্যাজিস্টার সাহেব তো তার মুখ দিয়ে অনেকটা বেরিয়ে আসলো তৃতীয় শক্তি সেই তৃতীয় শক্তি কে সেই তৃতীয় শক্তির অপেক্ষায় কে আছে ছাতক পাখি আছে না ছাতক পাখি কিন্তু আকাশের দিকে আপনারা না মি হ্যাঁ ছাতক পাখি কিন্তু আকাশের দিকে থাকিয়ে থাকে যে কখন বৃষ্টি পড়বে ওই বৃষ্টির পানি সে খাবে বিএনপি হচ্ছে ছাতক পাখির মতো আকাশের দিকে থাকিয়ে আছে কখন তারা আসবে কখন আবার বলবে আমরা আসলাম তোমাদের ক্ষমতায় বসাতে এই অপেক্ষায় যারা থাকে তারা কখনো ডেমোক্রেট নয় তারা কখনো আদর্শের পার্টি নয় তারা তারা কখনো জনগণের পার্টি নয় আপনি বলছেন যে ইলেকশন ইলেকশনে আপনার আসছেন একবার বললেন ইলেকশনে যাবেন না বয়কট করলেন পরে বললেন যে আবার বললেন যে পরে যখন হলো দু সালে যে বনভবনে গেলেন আগে দাওতে গেলেন না প্রধানমন্ত্রী আপনার চেয়ারপারসন যখন ইনভাইট করলেন মাননীয় প্রধানমন্ত্রী যাননি এই বোমাবাজি শুরু করলেন পেট্রোল বোমা শুরু করলেন রাস্তা অবরোধ করা শুরু করলেন কিন্তু পরে গেলেন বৈঠক করলেন তারপর ইলেকশনে গেলেন ইলেকশন ডে আপনার মনে আছে দু হাজার আঠারো বিশে ডিসেম্বর আপনার সকালবেলা বগুড়া থেকে মির্জা ফখর সাহেব বলছেন যে ইলেকশন ভালো হচ্ছে এরকম হলে তো ভালোই হয় কিন্তু সন্ধ্যার পর হেরে গেলেন তখন আবার উল্টো কথা এখানে আমি বলছি যে ট্রাম্পের সাথে মিলে আপনারা যায়

আমার ভালো কিন্তু বাংলাদেশের বাংলাদেশের কালচার কিলিং এর কালচার রাজনীতি খুন হত্যা

আপনি কি এই যে পার্লামেন্টে জাস্ট গেলেন কিন্তু আগে বলেন যাবেন না বলেন আগে ওই ইলেকশনে যাবেন না এই যে এই কথার কারণে পাবলিকের যে মানে পারসেপশন যেটা পিপুলের যে আস্থা বিশ্বাস বিভ্রমণ এটা নেই বললেই চলে এ আপনারা বাইরে গেছেন পিপুল মনে করি না এটা আসছে মাত্র নাম কাজটা আসছে ইলেকশন করতে আসে নাই আপনারা কিন্তু এই যে এজেন্ট দিতে পারেন নাই দিতে পারতেন সাংগঠনিক শক্তি নাই প্রেক্ষেকটা আপনি যে বললেন আপনার দৃশ্যমান হইতে হবে আমরা তো বাংলাদেশের মানুষ আমরাও জেলায় যাই আমরা বাড়ি আছে একটা জায়গায় আমরা দেখি কোথাও আপনার পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড নেই এবং আমার সাথে বন্ধুবান্ধব নেই অনেক পরিচিত মনে বন্ধু বান্ধব আছে পরিচিত আছে আমার আত্মীয় স্বজন আছে বিএনপি করে কি ব্যাপার কই না আমরা কোনো কাজ তো কোনো করছি না এখন মানে কোনো সাংগঠনিক কর্মকাণ্ডই নেই কাজই নেই আপনি বললেন কমিটি কিসের কমিটি আপনার কোনো কমিটিই নেই একমাত্র প্রেয়ার বিভিং ছাড়া মির্জা ফখর সাহেব আপনি নমিনেশন দিলেন এখানে আঠারোতে মির্জা ফখরুল সাহেব আসা কি ডিম মারা শুরু করছে ইট মারা শুরু করছে এখনো পার্টি পাওয়ারে যায় এখনই ইট এখনই ডিম আর পাওয়ারে গেলে গুলি করবে মির্জা ফখর সাহেব সুতরাং এক কথা হলো আপনার পার্টিটা এখন নেতৃত্ব শূন্য পার্টি এখন শূন্য পার্টিটাকে নেতৃত্বটাকে অ্যাস্টাবলিশ করে কে লিড করবে তারেক সাহেব অ্যাবসকন্ডেট তার পক্ষে এই পার্টি করা সম্ভব নয় আপনার চেয়ারপারসন তিনি এ কার তার পক্ষে সম্ভব নয় সুতরাং আমরা পার্টির লিডারটাকে এটাকে বানান লিডারটাকে বানান তারপরে সেই তিনি লিড যেটা করবেন সেটা আপনারা মানতে পারবেন হায়দার যৌথ নেতৃত্বে আসেন যৌথ নেতৃত্ব নাই একক নেতৃত্ব আপনারা নাই আপনার আমি দেখলাম পরিস্থিতি মিডিয়াতে যে বিএমি চেয়ারপারসন আর তার ছেলের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে অনেক সংঘাত আছে তিনি একভাবে চান তিনি একভাবে চান সুতরাং পার্টি বিএনপি কিন্তু একটা কথা বলি বিএনপি কিন্তু সেই বিএনপি নেই যে আশা করেছিলেন সে আশায় নেই সে আশায় গুড়ে বালি দিল্লি বহুত দূর দিল্লি বহুত দূর যেটা বলেছেন উনি আমেরিকান প্রেসিডেন্ট উনি বলেছেন যে কাজচুপি হয়েছে বা যা কিছু হয়েছে কিন্তু সেখানে যা কিছু হবে না কেন প্রমাণের ভিত্তিতে হবে ওনারা কিন্তু জোরালো কোন প্রমাণ আপনার দিতে পারেননি তো ট্রাম্পের সঙ্গে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন আপনার নেত্রী ওনার সঙ্গে বেশ মিল আছে তবে একটা জিনিস হয় ট্রাম্পের কথা ওদের ইনস্টিটিউশনগুলো শোনে না কারণ তাদের যে ডেমোক্রেটিক প্র্যাকটিস যেটা কয়েকশো বছরের তাদের যে কালচার সংস্কৃতিটা গড়ে উঠেছে সেখানে তাদের আর্মির চিফ বলেছে উই টেক ওথ বাই কনস্টিটিউশন আর বাংলাদেশে আপনার ওই নির্বাচন কমিশন বলেন যতগুলো প্রতিষ্ঠান আছে সব বলে বোধ হয় উই টেক ওথ ইন দ্য নেম অফ শেখ বাংলাদেশটা হয়ে গেছে এরকম এটা নতুন করে বলার দরকার নাই আপনি বললেন যে সন্ত্রাসের কথা দু হাজার তেরো সালে আমরা তো দেখেছি আমরা বিএনপি যদি নাও বলি আমরা অস্বীকার করলাম রাজনৈতিকভাবে বিএনপি বলতে পারে আমরা ওই মানে সন্ত্রাস করিনি আগুন সন্ত্রাস করিনি সেই চোদ্দগ্রাম নিয়েও রিপোর্ট হয়েছে যে সরকারি দলের লোকরা আপনার করেছে সেটা আপনার ঢাকাতে বিভিন্ন জায়গায় পুলিশ পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে সেটাও কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া টিভিতে আমরা নিউজে দেখেছি প্রতিবেদনে দেখেছি এটা দু সাল চোদ্দ সালের কথা বলছি বিএনপিকে বারবার আপনি জামাত নির্ভর জামাত নির্ভর আপনি জানেন যে বিএনপির সঙ্গে জামাতের এখন কিষণ সম্পর্ক বা যেটাই হোক না কেন কথাটা হচ্ছে যে এই জামাত আপনাদের সঙ্গে গেলে ভালো নাইনটি সিক্সে আপনাদের সঙ্গে ছিল আন্দোলন করেছিল উনিশশো একানব্বই সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা এসেছিল প্রস্তাবটা প্রথম দিয়েছিল জামাত ইসলাম আপনাদের নেত্রী জামাত ইসলামের আমি তৎকালীন আমিরের সঙ্গে একসঙ্গে বসে পার্লামেন্টে আপনার ছবি তুললেন কথা বললেন কত খোঁজ গল্প অসত্য বানোয়ার না এটা অসত্য না এটা ডকুমেন্ট এটা না না ডকুমেন্ট বানোয়ার কথা আর ডকুমেন্ট না এটা রিপ্রোডাকশনের বিষয় না ইট ওয়াজ এ প্রোডাকশন আপনি যেটা বলছেন আপনি অস্বীকার করতে পারেন

আমার নেত্রী যখন সাজা হয়েছে তাহলে আমার নেত্রীর আগে মনে করেন যে যে মামলা আমার নেত্রী সাজা হয়েছে সেই মামলায় আপনার নেত্রীর মনে করেন যে আপনাদের সরকার যখন ক্ষমতায় উনিশশো ছিয়ানব্বই সালে আপনার নেত্রী যখন ক্ষমতায় এসেছিলেন সালে এসে নাইকোর সঙ্গে চুক্তি করেছেন আর বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন আপনার ক্ষমতায় এসছেন উনি তখন উনি বলেছিলেন নোটশিটের মধ্যে যে পূর্ববর্তী প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই কর্মসম্পাদন করিয়া থাকেন তবে ইহা চলিতে পারে এ কথার উপরে মনে করেন যে আপনারা মামলা দিলেন যে উনি করেছে তা আপনার নেত্রীর নামের মামলা সে মামলা আপনার হাইকোর্ট থেকে উদাও হয়ে গেল আপনার কি বলে যে ওটা প্রত্যাহার হয়ে গেল আর আমার নেত্রীকে আপনার কনভিকশন দেওয়া হলো এটা বাংলাদেশের জনগণ বোঝে মানুষ বোঝে আপনি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কে স্বীকার করেন না খুব অবাক করা বিষয় বিএনপি তো আপনারা বিএনপি করতে করতে বিএনপি আমরা যত না বিএনপি জিন্দাবাদ বলি তার থেকে বেশি আপনারা মুখে ফেনা তুলে ফেলেন বিএনপি নাই বিএনপি নাই না নাই জিনিস নিয়ে আপনাদের মুখে কেন এত অস্তিত্ব বিএনপির বিএনপি আছে না নাই র্যাব পুলিশ ব্যারাকে পাঠিয়ে দেন তিন দিনের জন্য পাঠিয়ে দেন আপনারা থাকেন কিনা দেখেন আপনারা নিরাপত্তা নিয়ে আপনাদের এলাকায় যেতে পারবেন কিনা আপনাদের অনেক এমপি অনেকজন বলেছিল দু সালে যদি বিএনপি ইলেকশনটা করতো আমি মনে করি সেটা বিএনপির ভুল ছিল আপনাদের মফসলে কোনো নেতারা ছিল না ঢাকা শহরে চলে এসছেন কেউ বিদেশ চলে গেছেন অবস্থাটা ছিল এরকম কারণ রাষ্ট্র যখন পুলিশি রাষ্ট্র হয় তখন সরকারকে নির্ভর করতে হয় পুলিশের উপরে এই সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা যাদেরকে ক্রীড়ানক হিসেবে ইউজ করা যায় তাদের উপরে আপনার নির্ভর করতে হয় রাজনৈতিক কর্মী নির্ভর দল এখন আপনারা নাই আপনারা বরং সেটা বলতে পারেন আপনাদের সমর্থন আছে নিঃসন্দেহের আওয়ামী লীগ বড় একটা রাজনৈতিক সংগঠন অনেক বড় রাজনৈতিক সংগঠন আপনি বিএনপিকে অস্বীকার করবেন তাহলে আমার নেত্রী উনিশশো একানব্বই সালে ক্ষমতা এসেছে কি করে বাংলাদেশে যদি নির্বাচনের স্কেল ধরা হয় ত্রুটিমুক্ত বলেন ফেয়ার ইলেকশন বলেন ইনফ্লুয়েস ফ্রি বলেন তাহলে উনিশশো একানব্বই সালে নির্বাচনটাকে আপনার কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন আপনাকে তো সেটা তো মানতেই হবে আপনারা বলেন অনেক কিছু ইভেন দ্য উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি যখন ক্ষমতা থেকে যায় বিএনপি একশো ষোলো সিট পেয়েছিল বিএনপির সেই ডেবাকল হয়নি কারণ একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল এক মাগুরার এক নির্বাচনের কারণে যেভাবে আপনারা আন্দোলন সংগ্রাম করেছিলেন যেই জ্বালা ওপার করেছিলেন আপনারা আপনাদের একজন মহিলা কর্মী তো মনে করেন যে বিএনপির একশো জন তার সঙ্গে পারবে না আপনারা পুলিশকে কামড় দিতে পারেন আপনারা আপনাদের মধ্যে সে রকম সে ধরনের নেতা নেত্রী আছে আপনাদের আন্দোলন আওয়ামী লীগ করতে পারে আপনাদের দলের নেতা রাজ্জাক ভাই যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রাজ্জাক সাহেব দোতলা বাসে আগুন দিয়েছিলেন উনিশশো সত্তর সাল উনসত্তর বা সত্তর সালে আন্দোলনের কিন্তু ভিন্ন ভাষা থাকে আন্দোলন করতে হলে সেরকম শক্তি লাগে বিএনপির ওই কালচারটা নাই যার কারণে বিএনপি আন্দোলনটা করতে পারেনি এই কথাটা আপনাদের নেতারাই কিন্তু বলেন যে বিএনপি আন্দোলন করবে কোথার থেকে আন্দোলন বলতে কোলটা বোঝান ওনারা কোনটা বোঝান এটা আমি বুঝতে পেরেছি তার মানে কি ধারণা ছোট করে যদি তার মানে বিএনপি ক্ষমতায় থাকলে কিছু ডেলিভার করতে পারবে ক্ষমতার বাইরে থাকলে গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দলের যে ভূমিকা সেটি বিএনপি পালন করতে পারবে না কারণটা হলো আপনি নিজেই বলেছেন একাডেমিক্যালি ইভার আমি আমি অবশ্যই রাইট যে আন্দোলনেরও কিছু ভাষা আছে কোন কোনো বিশেষ ধরনের সরকারের বিরুদ্ধে বিশেষ বিশেষ ভাষায় আন্দোলন করতে হয় কথা বলতে হয় তো সেগুলো করার সক্ষমতা বিএনপির নাই জনগণ ভয় পাচ্ছে জনগণও বিএনপির সঙ্গে আসছে না তাহলে বিএনপি তো অপোজিশনের জন্য একেবারে আনফিট একটা রাজনৈতিক দল তো বিএনপিকে ক্ষমতায় থাকতে হলে মানে ক্ষমতায় থাকলেই বিএনপি রাজনৈতিক দল হিসেবে কাজ করতে পারবে সেটা তো কেউই পারে না আপনি জিনিসটা হচ্ছে যে কি এই অবস্থাটা সময় চলে না চলবে না এটা কতদিন আপনি থাকবেন আপনি গাদ্দাফির কথা বলেন সাদ্দাম হোসেনের কথা বলেন আপনি

মৃত্যুকে আমরা বরণ করেছি আমাদের কর্মীরা জীবন দিয়েছে মানে আওয়ামী লীগ যখন অপোজিশনের ছিল আপনাদের হাতে লাঠি ছিল পুলিশ ছিল র্যাব ছিল বিজেপি ছিল সবই ছিল কিন্তু আমরা কিন্তু মুভমেন্ট করে কিন্তু আমরা আমাদের হাতে ছিল না রাষ্ট্রের ছিল হ্যাঁ রাষ্ট্রই তো রাষ্ট্রের উপরে হ্যাঁ এক কথাই তো হলো ভাই আপনার রাষ্ট্র যখন আপনি চালান

রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের অধীনেই আপনার র্যাব তাকে পুলিশ তাকে আইন প্রয়োগকারী সংস্থা থাকে এবং রাষ্ট্রের দায়িত্ব গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা আপনারা যখন গভর্নমেন্টে ছিলেন আপনাদের পুলিশ আপনাদের আপনাদের হাতে ছিল না র্যাব আপনাদের হাতে ছিল না আপনারা দু সালে মনে আছে

যদি সেই কেলিংকে আমরা বিশ্বাসও করি না আপনারাই শুরু করেছেন আপনারাই চারটা শুরু করেছেন কাজে আমি বলছি যে মুভমেন্ট করার জন্য যে ক্যারেক্টার দরকার একটা হলো মুভমেন্ট করার জন্য আপনাকে অবজার্কটিভ কন্ডিশন অবজেক্টিভ কন্ডিশন হচ্ছে একটা সাবজেক্টিভ কন্ডিশন লাগে দুটো জিনিস লাগে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটা হলো বাস্তব অবস্থা আর হলো আপনার সাংগঠনিক অবস্থা এই দুটোর যদি সমন্বয় হয় তখনই আপনার মুভমেন্ট হয় আপনাদের মুভমেন্টটার ক্ষেত্রে কোনো সাবজেক্টিভ কন্ডিশান নাই অবজেক্টিভ কন্ডিশন নেই যখন নির্বাচনের কথা বলা হলো নির্বাচনের পথে না হেঁটে আপনারা চলে গেলেন বোমাবাজি পেট্রোল বোমা আগুন দেওয়া এদের মানুষ আগুন দেওয়া পছন্দ করে না এদের মানুষ সন্ত্রাস পছন্দ করে এই যে আপনার সন্ত্রাসের পথে চলে গেলেন এই সন্ত্রাস থেকে কিন্তু ভয়ঙ্কর সন্ত্রাস যেটা উগ্রবাদ জঙ্গিবাদ শেখ আব্দুর রহমান বাংলা ভাই তারাই এসে গেছে এই যে আপনি সেদিন আপনার আগুন দিয়ে বাস পুরালেন। এই এই পথেই কিন্তু জঙ্গিবাদের উত্থান হয় জঙ্গিবাদ কি আপনার ইনভাইট এই বললেন তৃতীয় পক্ষ এটাই তৃতীয় পক্ষ যে তৃতীয় পক্ষ ইনভাইট করলাম যে আমরা পরিবেশ তৈরি করছি তো আসো এটা কিন্তু আপনি মনের অজান্তি করে ফেলছেন আত্মহত্যা করছেন বিএনপি তো সুইসাইডের ডিসিশন নিয়েছে অনেক আগেই চোদ্দো সারেই নিয়ে ফেলেছে তারপরে এখনও বার ভুল একটি বারবার ভুল করলে চলে না ভুলকে শুধু হয় আপনি বলছেন যে বাংলাদেশে ও এই যে আমেরিকানরা বললেন যে আমেরিকার কনস্টিটিউশন মোতামত ওদ নিয়েছে কনস্টিটিউশান ওত নিয়েছিল তো আপনার নেতা জিয়াউর রহমান নেয় নাই যখন ডেপুটি চিফ অফ আর্মি ছিল পৃথিবীর কোন দেশে আপনার আর্মিতে ডেপুটি চিফ অফ আর্মি আছে সেকেন্ড ইন কমান্ড আছে ন একমাত্র বাংলাদেশে ছিল বঙ্গবন্ধু আদর করে জিয়াউর রহমানকে সেকেন্ড ইন কমান্ড করেছিলেন ওত নিয়ে নেন সংবিধানের শপথ নেন নাই কোরআচের শপথ নেন নাই সকালে যখন যিনি জানলেন রাষ্ট্রপতি নিহত হয়েছেন তিনি কী বললেন সো সোহাট কনস্টিটিউশন ইজ দেয়ার এ কথা বলে তুই কি বলে বুঝতে চাইছে ওনার দায়িত্ব নাই ওনাতো জেনারেল সফিউল্লাহ সাহেব হারবি না সফিল্লাহ বুঝলাম সফিল্লাহ দায়িত্ব পালন করে যে জেওর আমার জীয়রম সাহেব পুরো কী করলেন একেবারে কোন মুস্তাকের কাছে গিয়ে রিওয়ার্ড নিলেন তার বুকে বেজ লাগিয়ে দিলেন তুমি আমার সেনাপতি হলে আজ থেকে যে খুনির সেনাপতি হয় সে তো খুনির সহযোগী সে কুনির এগুলো বলেই পড়বে যে কুনির হাতে সে সেনাপতির ব্যাস পরে সে কুনির বিশ্বস্ত লোক সে কুনির সহযোগী সে কুনকে সে সহযোগিতা করেছে বঙ্গবন্ধুর কিলিংটাকে সে সহযোগিতা করেছে তারপর প্রমাণিত হয়েছে তার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে দো জার কিল আসত বঙ্গবন্ধু ডালিম বলেন ফারুক বলেন সমস্ত রশিদ বলেন

এটাকে তিনি খন্দকার মোস্তাক সাহেব করেছেন অলরাইট উনি পঞ্চম সংশোধনীতে পাস করলো কি আপনার বললেন আমার কথা শেষ করতে দেন আমার কথা শেষ করতে দেন তিনি যদি বিশ্বাস করতেন যে কিলারদের বিচার করতে হবে তিনি এই ইন্ডিমিটি বাতিল করতেন তার অর্ডিনেন্স সামরিক শাসক হিসাবে বাতিল করতে পারতেন সে বাতিল করে দিয়ে কিন্তু বাতিল করতে পারতেন এবং তিনি যদি বলতেন নো আমি বঙ্গবন্ধু হত্যার বিচার করব বিচার করতে পারতেন সে বিচার করলে আজকে কিন্তু আজকে ইতিহাসে যায় হিরো হতেন

যে টার্বুলেন্ট একটা সিচুয়েশন ছিল সে সময় খালেন মুশারফ সাহেব জিয়াউর রহমান সাহেবকে বন্দি করলেন বন্দি করার পরে মনে করেন যে নিজে আর্মি চিফ হলেন সেদিন সন্ধ্যের সময় উনি আপনার ডালিম থেকে বলেন কর্নেল ফারুক রশিদদেরকে পাঠিয়ে দিলেন বিভিন্ন দূতাবাসে গেলেন জিয়াউর রহমান সাহেব প্রেক্ষাপট পরিবর্তনের পর জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন তখন তাদেরকে উনি ডেকে পাঠিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব তাদেরকে বরখাস্ত করেছিলেন এরশাদ সাহেব মার্শাল দিয়ে বিরাশি সালের পর আবার তাদেরকে রিন স্টেট করেছে আপনার এই তথ্যটা সম্পূর্ণ ভুল আপনি ভুল তথ্য দিচ্ছেন বিতর্কিত করছেন আরেকটা জিনিস আমাকে আপনাকে বলি যে ইন্ডেমনিটি অ্যাক্টের কথা আপনি বললেন আপনার নেত্রী যখন উনিশশো সালে ছিয়াশি সালে এরশর সাহেবের সঙ্গে নির্বাচন করলেন জাতীয় সংসদের বিরোধী দলের নেত্রী হলেন তখন কি ইন্ডেমনিটি অ্যাক্ট বাতিলের জন্য কোনো বিল আপনাদের কোনো প্রাইভেট মেম্বার কিংবা আপনার নেত্রী দিয়েছিল দেয় নাই ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স বলে একটা কথা আছে বাংলাদেশে আপনি যখন আপনার সুবিধা থাকবে তখনই আপনি সেটা করবেন আপনার নেত্রী যখন প্রধানমন্ত্রী হয়েছেন উনিশশো সালে তখন উনি সুযোগ বুঝে এই কাজটা কাজে লাগিয়েছিলেন জিয়াউর সাহেবের কাঁধে ঘাড়ে সেই দায়িত্ব পড়ে নাই যে উনি ওনার যে বাংলাদেশের টার্বুলেন্ট একটা সিচুয়েশন যে অবস্থার থেকে বাংলাদেশকে উনি উত্তরণ ঘটিয়েছেন আপনি যে বললেন যে ওনাকে বলা হয় উনি সামরিক শাসন জারি করছেন সায়েম সাহেব ছিলেন সামরিক প্রধান সামরিক আইন প্রশাসক রাষ্ট্রপতি আবু সাইম সাহেব প্রধান সামরিক আইন প্রশাসক ওনার থেকে বাদ গেলে আসে কি বাংলাদেশে সামরিক শাসন তো সামরিক শাসন তো মনে করেন পরবর্তীকালে জিয়া রহমান সাহেব করতে পারি তাই না জিয়াউ রহমান সাহেব বাংলাদেশে সামরিক শাসন জারি করেন নাই আপনারা যে এই সমস্ত ইতিহাস বিকৃত করে তথ্য দেন এটা ঠিক না জিয়াউর রহমান সাহেব ইতিহাসে যেখানে আছেন ওখান থেকে আপনারা টেনে নামাতে চাইলো আমরা দেখেছি তো আপনারা বছরের পর বছর জিয়াউ রহমান সাহেবের চরিত্র করেই চলেছেন করেই চলেছেন এখনো করছেন কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শেকড় এত গভীরে চলে গেছে মুখে বলেন নাই 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 সুন্দর একটা ফেয়ার ইলেকশন দেন বাংলাদেশে সমস্ত সংস্থাগুলোকে প্রতিষ্ঠানকে নিরপেক্ষভাবে কাজ করতে দেন বাংলাদেশে কি আছে বাংলাদেশের জনগণ সেটা জবাব দেবে আমার মুখ থেকে শোনার দরকার নেই বিএনপির মুখ থেকে শোনার দরকার কথাই বলি আমরা পাওয়ারে আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচারটা শুরু করলে বাট এটা শেষ করতে পারেননি কিন্তু না উনি শুরু করে দেন না অলরেডি শুরু করেছেন দু সালে কিন্তু আপনারা পাওয়ারে চলে আসছেন কিন্তু তখন কিন্তু বিচারটা এটা আমার মনে আছে আমরাও চেয়েছিলাম যে স্পেশাল ট্রাইব্যুনাল হোক দ্রুত হয়ে যাক কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমি প্রচলিত আইনে করব যাতে বিশ্বে আন্তর্জাতিক দুনিয়াতে এরকম কোয়েশান না থাকে বিতর্ক না থাকে এটা শেষ করতে পারলেন না কিন্তু আপনারা পাওয়ারে আসলেন মানবাটা অ্যাপেলিট ডিভিশনে ছিল আপনারা এটা কিন্তু স্টার্ট করলেন না আপনারা যদি আন্তরিক হতেন এই যে আসলে যদি আপনি ক্রীড়ারদের বিচার চাইতেন খালেদা জিয়া কিন্তু করতে না আপনারা জিয়া বেগম জিয়াও আপনার জিয়া প্রতি কোন রক্ষা দাও তিনি পনেরোই আগস্টে যে জন্মদিন পালন করতেন কি জন্য একটি কারণ অনলি ক্রীড়ার্সদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য তোমাদের সাথে আমি সংহতি প্রকাশ করলাম অবশ্যই আপনাকে মানতে হবে আপনাকে হবে মানা উচিত শুনেন জীবনে এই যে আফুসি নেত্রী ছিলেন না এটা থকমা লাগিয়েছিলেন আজকে কি আফুসি নেত্রী তিনি আছেন আফুস তো করলেন শেষ পর্যন্ত কার সাথে করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে কাজী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আপোষ শ্রেণীর তকমা দিয়ে কোনো কিছু করা যায় যখন বাড়িতে গেলেন মির্জা ফখরুল দেখা করতে পারেননি বেগম জিয়ার ভাই এবং বোন না করে দিয়েছে নো আপনারা দেখা করতে পারবেন না আপনারা তো বের করেননি আমরা ভাই বোনকে বের করে দিয়েছি আপনি এটা জানেন অনেক ঘটনা এখানে আছে ভিতরে ইনসাইড বিএনপি পলিটিক্স

বিয়ে বেগম নয় মামলাটা কিন্তু আমরা করিনি ওয়ান ইলেভেনে আপনাদের যারা এ ছিল নই মঈনউদ্দিন ফখরুদ্দিন

সঠিক পথে ফিরে আসো দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে কিন্তু আমাদের সাপোর্টে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বানাদ সমারা দুটো সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর দেড়টায় দেখবার আমন্ত্রণ রয়েছে তৃতীয় মাত্র পর্বটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্য দিয়ে জানার জন্য নাসরুদ্দিন আহমেদ হসেন এবং স্যার আহমেদ হোসেন অসমকে ধন্যবাদ আলোচনা করবার জন্য দশক দুজন রাজনীতিক নানা বিষয় নিয়ে কথা বলছিলেন আমরা কোভিড নিয়ে আলোচনা শুরু করেছিলাম কোভিডের সেকেন্ড ওয়েভ সাধারণভাবে ধারণা এরকমই যে সেটা চলছে এটি হয়তো বাংলাদেশ একটু ধীর গতিতে কোভিড ব্যবস্থাপনা বা কোভিডের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছে সেই বিষয় নিয়ে তেমন কোনো কেন প্রাথমিক অবস্থায় বুঝতে পারার একটা সংকট ছিল সেটা জুড়ে সেই সংকট ছিল দ্বিতীয়ত হচ্ছে যে কোভিডকালে নানা রকমের অন্যায় অনিয়ম দুরাচার হয়েছে সেটিও কেউ অস্বীকার করছে না কোনো পক্ষ থেকে সেটি অস্বীকার করা হচ্ছে না সেগুলো খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে কিন্তু প্রকৃত দোষীরা শেষ পর্যন্ত কতটা আইনের আওতার মধ্যে থাকবেন কতটা শাস্তি পাবেন সেটি অবশ্য দেখবার বিষয় কিন্তু ভ্যাকসিন নিয়ে যে আসার সঞ্চার হয়েছে সেই ভ্যাকসিন ব্যবস্থাপনায় বাংলাদেশ যেন আবার খুব পিছিয়ে না যায় টাকাও খরচ করলেন ভ্যাকসিনও আনা হলেও কিন্তু শেষ পর্যন্ত সুফলটা পাওয়া গেল না এমনটা যেন না হয় সেই বিষয়ে নীতি নির্ধারণে সজাগ থাকবেন সেটি আমাদের প্রত্যাশা বাংলাদেশের রাজনীতিতে যে অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখছি এগুলো বা সবই কম বেশি সত্যতা আছে কারো হয়তো খানিকটা সত্যতা কারো হয়তো একটু বেশি সত্যতা কিন্তু এটি কম বেশি আছে এই অবস্থার আসলে বদল হওয়া দরকার আর ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে উদাহরণ হিসেবে আনা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ আমরা চর্চা করতে চাই না কারণ ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে বোধ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম ব্যতিক্রম মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবী দেখেনি কাজে সেই ব্যতিক্রম বাংলাদেশের জন্য উদাহরণ হতে পারে না কিন্তু বাংলাদেশে যেটি চলছে সেটিও কোনো অবস্থাতে কাম্য নয় রাজনীতিতে একটা ভারসাম্য দরকার রাজনৈতিক দলগুলোর সরকারের জনসম্পৃক্ততা দরকার এবং সেই সঙ্গে স্বচ্ছতা জবাবদিতা আইনের শাসন গণতন্ত্র এগুলো সুনিশ্চিত করা দরকার এবং অতীতে যার যেটি ভুলভ্রান্তি আছে সেগুলো স্বীকার করে নিয়ে জনগণের কাছে ভবিষ্যৎমুখী একটা রাজনীতি আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করি দর্শক আমাদের সাথে জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা Thank you